মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় যখন হেগরা বা আল হিজর স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবিদের এই নির্জন স্থানটিকে বিশেষভাবে দেখিয়েছিলেন। তিনি তাদেরকে সেই এলাকায় শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে বলেছিলেন, যেটি একসময় হযরত সালেহ আলাইহিসাল্লাম ব্যবহার করতেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সাহাবিদেরকে ওই এলাকা থেকে অন্য কিছু খাওয়া বা পান করতে নিষেধ করেছিলেন এবং দ্রুত সেই এলাকা ত্যাগ করতে আদেশ করেছিলেন, কারণ এটি আল্লাহ তাআলার গজবকৃত স্থান। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। সামুদ জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আদ জাতির পর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধি দান করেছিলেন, কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। সে সময় একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর, শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটছিল। নাইনসাব বলে সে সমাজে কিছুই ছিল না। তখন হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম যে সত্যের দাওয়াত দিয়েছেন, তাতে নিম্ন শ্রেণীর লোকেরাই সাড়া দেয়। হিজর ছিল সামুদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত। বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায়। সালেহ আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাদের হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যই থেকে যায়। এক পর্যায়ে তারা দাবি করে, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে দেখান। এটি দেখাতে পারলে আমরা আপনার উপর ঈমান আনব। সালেহ আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উট বের হয়। তা দেখে কিছু লোক ইমান আনে, কিন্তু তাদের সর্দাররা ইমান আনেননি, বরং তারা সে উটনিকে হত্যা করে ফেলে। এতে সালেহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতির উপর আল্লাহর আজাব নেমে আসার ঘোষণা দেন। তিনি তাদের সতর্ক করে বলেন, 3 দিন পরই আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দেবে। নির্ধারিত সময়ে আসমানি আজাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবুদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের মৃত্যু ঘটে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।